আজকের এই বিরতে এমওয়াপের খুবই দারুণ একটি সেটিংস দেখাবো। আপনাদের মধ্যে যারা গোপনে কথা বলেন কিংবা লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, আপনাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে। সো আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন অন্যজন যদি আপনার মোবাইল এসে উকিয়ে দিয়ে দেখে যে আপনি কি চ্যাট করতেছেন, আপনার মোবাইলটি এইভাবে ধরে হালকা একটি ঝাঁকি দিবেন, আপনার চ্যাটগুলো ভ্যানিশ হয়ে যাবে। সো ওই চ্যাটগুলো যদি আবার আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাবে। ওই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার ওই চ্যাটটি আবার ফিরে আসবে, সেই পাসওয়ার্ডটি আপনি ব্যতীত অন্য কেউ আর জানবে না। সো ইমো অ্যাপের এই আপডেটটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি আপডেট। আপনারা যারা লুকিয়ে কথা বলেন, আপনাদের জন্য বিশেষ করে অনেক অনেক হেল্পফুল হবে। সো এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন, এই আপডেটটি কীভাবে কাজে লাগাবেন, চলুন দেখে আসি। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপে চলে যাবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখন এখানে ক্লিক করবেন। তারপর সিকিউরিটি অর প্রাইভেসি এখানে দিয়ে ক্লিক করবেন। তারপর ইনভিজিবল ফ্রেন্ড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আমাদের মূল যে সেটিংসটি আজকে দেখাবো সেটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন, এখানে স্ক্রিনশটে ঝাঁকি দেওয়া হচ্ছে, তারপর চ্যাটটি ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক সেভাবে আমাদের এখানে কাজ করবে। সো কীভাবে অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমি কাকে সিলেক্ট করব সেটা কিন্তু এখান থেকে আমি সার্চ দিয়েও খুঁজে নিতে পারবো। সো আমি এখন আমি আমাকে অ্যাড করব, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, সে তো আমি আমাকেই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এই যে দেখতে পাচ্ছেন ডান, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে বলবে যে আমাদের একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য, যে পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আবার এই চ্যাটটা আমরা ফিরিয়ে নিয়ে আসব। এই যে এখান থেকে আমি 1 2 3 4 দিয়ে দিলাম, আবারও দিয়ে দিতে হবে 1 2 3 4। এটা দিয়ে আমরা এই যে যদি ডানে ক্লিক করে দেই, তাহলে এটা কিন্তু আমাদের এখানে ডান হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে ইমো অ্যাপে যে কেরামতিটি আছে সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার প্রোফাইলটি এখানে শো করছে। এখন যদি আমি মোবাইলটিকে ঝাঁকি দিই, তাহলে কিন্তু আমার চ্যাটটি এখন চলে যাবে। সো আমি এখন ঝাঁকি দিলাম। এই যে ঝাঁকি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যাট লিস্টটি কিন্তু উদা হয়ে গেছে, এখানে আমার প্রোফাইলটাও এখানে আর শো করতেছে না। সো এখন যদি আমার মোবাইল থেকে কেউ এসে চেক করে যে আমি কার সাথে কথা বলতেছিলাম, সেটা কিন্তু চেক করে খুঁজেও পাবে না। সো সেটা যদি এখন আমি আবার ফিরে নিয়ে আসতে চাই, সেটা আমরা কীভাবে ফিরে নিয়ে আসব। সো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে আমাদের ওই পাসওয়ার্ডটি দিতে হবে। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 4 ডিজিটের, ওই পাসওয়ার্ডটি এখানে আমাদের দিতে হবে। সেই পাসওয়ার্ডটি দেওয়ার আগে আমাদের একটি হ্যাশ ইউজ করতে হবে। ওইখানে আমাদের পাসওয়ার্ডটি দেওয়ার আগে একটি হ্যাশ ছিল, তাই এখানে আমাদের একটি হ্যাশ সিলেক্ট করতে হবে। তারপর 1 2 3 4 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আনহাইড অপশনটি চলে এসেছে। এই আনহাইডে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখেন আমার নয়ন মিয়া আবারও এখানে চলে এসেছে। সো এখান থেকে যদি আমি আবারও ঝাঁকি দেই, তাহলে কিন্তু আমার এই যে চ্যাট লিস্টটা আবারও উদা হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনের কথাগুলো কেউ আসলে হাইড করে দিতে পারেন। সো ইমো অ্যাপের এই আপডেটটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি আপডেট। সো এখন যদি আমরা চাই যে আমি যে তাকে সিলেক্ট করেছি তাকে রিমুভ করে দিতে, অর্থাৎ ঝাঁকি দিলে, আমার মোবাইল ঝাঁকি দিলে তার চ্যাট লিস্টটি আর উদা হবে না, সেটা সিলেক্ট করার জন্য, তাহলে সেটাও আমরা এখন সিলেক্ট করতে পারবো। তার জন্য এখানে আবার সার্চ বারে চলে যাব। দেন আমরা হ্যাশ 1 2 3 দিয়ে দিব। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিজে সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করলে বলবে যে আমাদের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এখানে আমাদের এই যে মেথডগুলো চলে এসেছে। তারপর এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি চাই নয়ন মিয়াকে রিমুভ করে দেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে যদি রিমুভে ক্লিক করে দেই এবং কনফার্মে যদি ক্লিক করে দেই, যে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এভাবে মূলত আপনি আপনার প্রিয়জনকে এখানে অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।